আবারও দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে কুইন্সল্যান্ড বনাঞ্চলে দাবানল অব্যাহত থাকলেও এবার নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে আরেক অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলসেও। সেখানকার ওয়ালাঙ্গারা অঞ্চলে ছড়িয়ে পড়া এ দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে একের পর এক বনভূমি। আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আবাসিক এলাকায়ও। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজনের হতাহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বনভূমি ছাড়াও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন ও রাস্তার দুই পাশ। এতে যে কোনো মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আমরা এখানে ব্রিসবেন থেকে এসেছি, দুই বছর যাবত এই অঞ্চলে থাকলেও এত খারাপ পরিস্থিতি আগে দেখিনি, সত্যিই দেখিনি। এদিকে দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলেও। সেখানকার আগুয়াঙ্গা অঞ্চলের বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়া এ আগুনে এরই মধ্যে পুড়ে গেছে 2000-এরও বেশি বনভূমি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে রিভারসাইড কাউন্টি এলাকায় প্রায় 4000 বাসিন্দাকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কয়েক হাজার সদস্য, ব্যবহার করা হচ্ছে অগ্নি নির্বাপক হেলিকপ্টার। তবে প্রচণ্ড বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল কর্মীরা। মাসুদুর রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।